पीके प्रिंटर विडिर पक्ष थेके सबाइके स्वागतम। इप्सन एल 380 मडल प्रिंटार आमरा प्रिंटारटा पावार दिएछि, यूएसबी केबलटा लागिए दिलाम। प्रिंटारेर हेडेर प्रब्लेम होले कि किभाबे हेड ठीक करा जाए ता सम्पूर्ण भिडियोटी देखे आमरा शिखबो। ए टू जेड देखबो। आमरा पीसीते चले गेलाम, कंट्रोल पैनल ओपन कर लाम, भिउ ड्राइव एंड प्रिंटार्स ओपन कर लाम। आमादेर प्रिंटार ड्राइवे जाब, प्रिंटार प्रॉपर्टीसे जाब, प्रिफारेंसे जाब, मेंटेनेंसे जाब, एकटा नजल चेक देव, नजल चेक दिलाम, प्रिंट देव, प्रिंट दिलाम, एटाके फिनिश दिए देव। आमादेर नजल बेर होच्छे। ভিউয়ার্স এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখলে শিখতে পারবেন। আমাদের নজল চেক বের হয়ে গেল। আমাদের প্রবলেম কালার কালিতে, ব্ল্যাক ঠিক আছে, কালার সাইন রেড প্রবলেম। আমরা পেপারটি আবার দিয়ে দিলাম। আবার আমরা কম্পিউটারে চলে আসব, कैंसिल दे देव, एटाओ कैंसिल दे देव। आबार ड्राइवे ढुकबो, प्रिंटार प्रॉपर्टीसे जाब, एकटा टेस्ट पिन देव, टेस्ट पिन दिए दिलाम। आमादेर टेस्ट पिन बेर होच्छे, देखा जाक आमादेर टेस्ट पिनटा केमन आसे। आमादेर टेस्ट पिनटेओ ब्ल्याक ठीक आसे, कलर प्रब्लेम, আমাদের কালার প্রবলেম, ব্ল্যাক ঠিক আছে, কালার প্রবলেম। আমরা কিভাবে পাওয়ারিং ফ্ল্যাশ হেড ক্লিন দিয়ে হেড ঠিক করা যায় সেটা শিখব। আমরা আবার আমাদের কম্পিউটারে চলে আসলাম, এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম, এটাও ক্যান্সেল দিয়ে দিলাম। আমরা আবার ড্রাইভে আসলাম, প্রিন্টার প্রপার্টিসে যাব, প্রিফারেন্সে যাব, মেনটেনেন্সে যাব। আমরা পাওয়ারিং ফ্ল্যাশ দেব। সর্বপ্রথম পাওয়ারিং ফ্ল্যাশে চাপ দিলাম, ওকে দেব, ওকে দিয়ে দিলাম, স্টার্ট দিয়ে দেব, স্টার্ট দিয়ে দিলাম। আমাদের পাওয়ারিং ফ্ল্যাশ স্টার্ট হয়ে গেছে। পাওয়ারিং ফ্ল্যাশ অনেকটাই সময় লাগে, আমরা অনেকটাই ফাস্ট করে দিয়েছি আপনাদের জন্যে। পাওয়ারিং ফ্ল্যাশ যখন হয় প্রিন্টারে হেডের কাজ চলে, পাওয়ার বটন আপ ডাউন করতেছে, আপনারা দেখতে পারতেছেন। আমাদের পাওয়ারিং ফ্ল্যাশ প্রায় শেষের মধ্যে, আমাদের পাওয়ারিং ফ্ল্যাশ শেষ হয়ে গেল, এটাকে ফিনিশ দিয়ে দেব, ফিনিশ দিয়ে দিলাম। আমরা নেক্সট হেড ক্লিন দেব, হেড ক্লিনে চাপ দিলাম, স্টার্ট দিয়ে দেব হেড ক্লিন। আমাদের হেড ক্লিনও শুরু হয়ে গেল। হেড ক্লিনে একটু সময় লাগে, আমরা অনেকটাই ফাস্ট করে দিয়েছি। প্রিন্টারের পাওয়ার বটন আপ ডাউন করতেছে, মানে হেডের কাজ চলছে। আমাদের হেড ক্লিনও শেষ প্রায়, হেড ক্লিন শেষ হয়ে গেল। আমরা নজেল চেক দেব, একটা পেপার দিয়ে দিই, একটা পেপার দিয়ে দিলাম। আবার আমাদের কম্পিউটারে চলে যাব, আমাদের নজল চেক দিলাম, নজল চেক প্রিন্ট দিলাম, আমাদের নজল চেক বের হচ্ছে, দেখা যাক আমাদের নজল চেকটা কেমন আসে। ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখলে শিখতে পারবেন। আমাদের নজেল চেক ঠিক হয়ে গেছে, ব্ল্যাক ঠিক আছে, কালারও ঠিক আছে। আমরা আবার পেপারটি দিয়ে দেব, এখন দেখব আমাদের মেন প্রিন্টটা কেমন আসে। আমরা আর একটা টেস্ট প্রিন্ট দেব, এটাকে ফিনিশ দিয়ে দিলাম, এটাকে ক্যান্সেল দিয়ে দিলাম। আমরা একটা টেস্ট প্রিন্ট দেব, একটা টেস্ট প্রিন্ট দিলাম, টেস্ট প্রিন্ট বেরোবে, আমাদের টেস্ট প্রিন্ট বেরোচ্ছে,
ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের পিনটা ঠিক হয়ে গেছে, আমাদের হেড একেবারে নতুনের মতো হয়ে গেছে। আমরা প্রিন্টারটি অফ করে দেব, ইউএসবি কেবলটা খুলে দেব। ভিউয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন।